হ্যালো রিভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের এই যে বিষয় হচ্ছে যে কীভাবে আপনি ওয়ান ক্লিকে যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন খুব সহজে। জাস্ট যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি রিমুভ করে দিবেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে। তো এই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন কীভাবে জাস্ট আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। জাস্ট ক্রোম ব্রাউজার ওপেন করার পর জাস্ট এখানে সার্চ বক্সে আপনি লিখবেন রিমুভ, আর ই এম ও ভি ই রিমুভ ডট ভিজি লেখার পর জাস্ট গোতে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এরকম চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড, যে কোনো ফটোর আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারবেন অটোমেটিক্যালিভাবে। কোনো কাজ করতে হবে না, এটা জাস্ট 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রিতে এটা কাজ করতে পারবেন। তো এটা কীভাবে করবেন? জাস্ট এনে আপলোড ফর ইমেজ এখানে ক্লিক করবেন। জাস্ট ক্লিক করার পর চলে যাবে আপনি গ্যালারিতে চলে যাবে। তো আপনার গ্যালারি থেকে আপনি আপনার পছন্দের পিকচারটা বেছে নেবেন। তো জাস্ট আমি একটা পিকচার বেছে নিলাম। জাস্ট দেখতে পারছেন বন্ধুরা, পিছনের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিমুভ হয়ে গেল। জাস্ট এক ক্লিকের মাধ্যমে এটা রিমুভ হয়ে গেল। তো এইটা আপনার সেভ করতে হলে কীভাবে আপনি সেভ করবেন, তো এই প্রক্রিয়াটা আমার এখানে দেখাতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অবশ্যই রিমুভ হয়ে গেছে। জাস্ট এটা পিএনজি ফাইল আমি এটা গ্যালারিতে সেভ করবো। জাস্ট আমি এটা অন্য জায়গায় কাজ করব। তো জাস্ট এখানে ডাউনলোডে যে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট এখানে অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে গেলো। তো বন্ধুরা দেখেন ডাউনলোড। তো আপনি যদি চান যদি এইচডি ডাউনলোড করতে চান, তো এইচডি ডাউনলোডে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট আপনার এখানে ক্রেডিট যাবে, আপনার ক্রেডিট চাবে এখানে আপনার। তো এইচডি ডাউনলোড করলে আপনার এটা কিছু শর্ত আরোপ করতে হবে। তো জাস্ট আপনি যদি ওগুলো না দেন তাহলে এভাবেই ডাউনলোড করে দিবেন, শুধু ডাউনলোডে ক্লিক করে, তাহলে আপনার ওটা অটোমেটিক্যালি ডাউনলোড হয়ে যাবে। তো আপনি চাইলে যদি চান অন্য আর এটা ছবি যদি ডাউনলোড করতে চান, রিমুভ করতে চান, তাহলে করতে পারবেন। তো দেখেন এই পিকচারটার অরিজিনালটা আর জাস্ট রিমুভ হওয়ার পর কীরকম চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক্যালি এরকম চেঞ্জ হয়ে গেল। তো এটা আপনি যে কোনো অন্য ফটো দিয়ে আপনি ট্রাই করে দেখতে পারবেন। তো এটা রিমুভ ক্লিক করবেন, ক্রসে ক্লিক করার পর আবার আপলোড ফটো, ফটো ক্লিক করার পর জাস্ট আপনি চলে যাবেন আপনার অন্য যে কোনো একটা পিকচারে চলে যাবেন। তো আমি আমার অন্য একটা পিকচার আমি এখান থেকে আপলোড করলাম অন্য একটা পিকচার দিয়ে। জাস্ট এই পিকচারটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, জাস্ট এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। জাস্ট অরিজিনাল ফটোটা দেখেন, অরিজিনাল ফটো আর জাস্ট রিমুভ হওয়ার পরে ফটো। তো এই ফটোটা আপনি অন্য কোনো যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা অটোমেটিক্যালি একবার চমৎকারভাবে এটা এডিটটা করে রিমুভ করে ব্যাকগ্রাউন্ডটা। তো এটা ভালো লাগলে অবশ্যই আপনাদের ভালো লাগবে পিকচারটা কীভাবে রিমুভ করবেন। তো এভাবে আপনি যে কোনো ফটো এক ক্লিকে রিমুভ করে ফেলতে পারবেন। তো এটা ডাউনলোড করতে চাইলে ডাউনলোডে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার ডাউনলোড হয়ে যাবে, আপনি যেটা চাইলে ওপেন করে দেখতে পারেন। দেখেন বন্ধুরা আপনার এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এক ক্লিকে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখুন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।